ହ୍ୟାଲୋ ମାଇ ଡିୟର୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ୱେଲକମ୍ ଟୁ ମାଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଏଜୁକେସନ୍ ଟ୍ରାଭ୍ ଏ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଯେ ଶିକ୍ଷଣ ପରିପ୍ରହଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶିକ୍ଷାର୍ଥୀ ଅଭ୍ୟାସ ପୁସ୍ତିକା ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଇଏ ହେଉଛି ଦେଖ ପିଲାମାନେ ଯେ ଶିକ୍ଷଣ ଫଳାଫଳ ଏମ୍ ସେଭେନ୍ ଜିରୋ ସିକ୍ସ ସପ୍ତମ ଶ୍ରେଣୀ ଗଣିତ ଛଅ ନମ୍ବର ଶିକ୍ଷଣ ଫଳାଫଳ କ'ଣ ଅଛି ତାକୁ ଦେଖିନେବା ଯେ ବଡ଼ ବଡ଼ ସଂଖ୍ୟାର ହରଣ ଓ ଗୁଣନ ସମ୍ବନ୍ଧୀୟ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକୁ ସରଳ କରିବାରେ ସଂଖ୍ୟାର ଘାତାଙ୍କ ରୂପକୁ ପ୍ରକାଶ କରି ବ୍ୟବହାର କରିବ ତେଣୁ ଏଠି ପ୍ରସଙ୍ଗ ଆମର ହେଲା ଘାତାଙ୍କ ଓ ଘାତଶି ଏବଂ ଶ୍ରେଣୀ ସପ୍ତମ ତେଣୁ ସପ୍ତମ ଶ୍ରେଣୀର ଇଏ ପାଠ ୟାକୁ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଅଷ୍ଟମ ଶ୍ରେଣୀରେ ଏବଂ ଯାହାଦ୍ୱାରା ଆମର ଲର୍ଣ୍ଣିଂ ରିକଭରି ଆମର ହେଇପାରିବ ତେଣୁ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମକୁ ଆମେ ମଧ୍ୟ ସଫଳ କରିପାରିବା ତାହେଲେ ଯିବା ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଏକ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଏକରେ କୌଣସି ଦେଖିନିଅ ଯେ ନିମ୍ନ ସାରଣୀରେ ଥିବା ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କର ଦେଖ ସଂଖ୍ୟାଟି ଲେଖା ହେଇଛି ଏଠି ତାର ଗୁଣନୀୟକ ରୂପ ତାର ଘାତାଙ୍କ ରୂପ ତାର ଆଧାର କେତେ ଏବଂ ଘାତାଙ୍କ କେତେ লেখা গোটা উদাহরণ তুমি দিয়ে হয়েছে যে ষোহল ষোহল যদি আমি ভাঙি দেওয়া দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই দু চার চার দা আট আট দু ষোহ এবং চারিটি দুই যেহেতু হল আর ঘাটাঙ্কীয় রূপ হল কোণ যে টু এবং চারিথর গুণা হয়েছি তে ফোর লেখা বা তা টু টু দিপার ফোর বলে আমি পড়া তাহলে টু টু দি প ফোর এই যে দুই যে বড় লেখা হয়েছে ইয়ে হল আধার এবং উপরে যে ছোটিয়া সংখ্যাটি লেখা হয়েছি সি হোক ঘাটাঙ্ক ତେଣୁ ସେଇ କ୍ରମରେ ଆମେ ଏଇ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକୁ ତାର ଶୂନ୍ୟ ସ୍ଥାନ ପୂରଣ କରିବା ଦେଖ କ'ଣ ଅଛି ଷୋହଳ ଚାରି ଗୁଣନ ଚାରି ଚାରି ଚଉ ଷୋହଳ ତାହେଲେ ଦୁଇଟା ଚାରି ହେଲା ତେଣୁ ତାର ଘାତାଙ୍କ ରୂପ ଫୋର୍ ଟୁ ଦି ପାୱାର ଟୁ କ'ଣ ପଡ଼ିବ ଫୋର୍ ଟୁ ଦି ପାୱାର ଟୁ ତେଣୁ ବଡ଼ ଯେଉଁଟା ଅଛି ଫୋର୍ ଇଏ ହେଲା ଆଧାର ଏବଂ ଉପରେ ଯେଉଁ ଛୋଟିଆ ଦୁଇ ଡିଏ ଅଛି ଇଏ ହେଉଛି ଘାତାଙ୍କ ସେହିଭଳି ପଚିଶ ୟାକୁ ପାଞ୍ଚ ଗୁଣନ ପାଞ୍ଚ ସମାନ ପଚିଶ ତାହେଲେ ଦୁଇଟା ପାଞ୍ଚ ହେଲା

তাহলে এটি দুই হোজি আমার আধার এবং উপরে যে ছিল ইয়ে হচ্ছে ঘাতাঙ্ক তেমন ঘাত্র ছখিদে সেইভাবে চৌষট্টি দেখ চার যদি আমি ভাঙবা কম হব চারি চৌ ষোহ চৌ চৌষট্টি তখন চারি তিনটি হয়ে গেল তেমন ফোর টু দি পাওয়ার থ্রি তো আধার কি দেখ আধার ফোর এবং ঘাঙ্ক হচ্ছে থ্রি সিক্সটি ফোর চৌষটির হল আঠ যদি আমি ভাঙিয়া আঠ অষ্টা চৌষট্টি তখন দুইটি আঠ হল তেমন আমি লিখে এইট টু দি পাওয়ার টু তার অর্থ আধারটি হল আঠ এবং ঘ হল দুই একাশি নয় ভাঙি নশি দুইটি নাক তো আমি লিখিপার নাইন টু দি পাওয়ার টু নাইন টু দি পাওয়ার টু রে আধার হোজি কি ন এবং ঘাটা হচ্ছে দুই তাহলে পিলা মানে শিক্ষণ কাজ একটি আমার সরিলা বর্তমান যা শিক্ষণ দুই শিক্ষণ কার্য দুইটি অ আধার বিশিষ্ট ঘাতরাশি মান গুণফলক এক ঘাতশি প্রকাশ কর যেপর ফাইভ টু দি পার থ্রি ইন্টু ফাইভ টু দি পোর্ আধার আমার সান অনেক ঘাতিটি মিশিয়ে তেম ফাইভ টু দি পার থ্রি প্লস ফোর তেমন থ্রি প্লস ফোর যে কে ফাইভ টু দি সেভেন তেমন সেই ক্রমে আমি কতোটি প্রশ্ন দিয়ে সমাধান করতে দেখ যে সেভেন টু দি পার থ্রি ইন্টু সেভেন টু দিপার নাইন সেভেন টু দি পার এই থ্রি আাইন মিশি যাব আমি থ্রি

তেমন এইটু দি প ওয়ান প্লস থ্রি তুমি এইট টু দি প ওয়ান প্লস থ্রি কে ফর হয়ে গেল শিক্ষণকার্য দুই এটি সরি বর্তমানে যা শিক্ষণকার্য তিন শিক্ষণকার্য তিন সম আধার বিশিষ্ট ঘাতরাশি মান ভাগ ফল নির্ণয় কর যেপর গোটা উদাহরণ দিয়ে দেখ টু টু দিব ফাইভ হরণ টু টু দিব থ্রি তেমন এটি যদি দেখ হরণ চিহ্ন মজে থাকব এবং ঘা আধার দুইটি যদি সান অ তাহলে ঘাতিটা বিয়োগ হয়ে যাও

ୱାନ୍ ବାଇ ଏ ମଧ୍ୟ ତାହା ସେଭଳି ଏ ଟୁ ଦି ପାର ଏମ୍ ହରଣ ଏ ଟୁ ଦି ପାର ଏନ୍ ସେମାନେ ଏ ଟୁ ଦି ପାୱାର ଏମ୍ ମାଇନସ୍ ଏନ୍ ହେଇଗଲା ତାହେଲେ ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ତିନି ତୁମେ ବୁଝିପାରିଥିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ତା'ପରେ ଯିବା ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାର ଶିକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଚାର କୌଣସି ଦେଖ ସମ ଘାତ ବିଶିଷ୍ଟ ଘାତରାଶିମାନଙ୍କର ଗୁଣଫଳକୁ ଏକ ଆଧାର ବିଶିଷ୍ଟ ଘାତରାଶିରେ ପ୍ରକାଶ କର ଯେପରି ଟୁ ଟୁ ଦି ପାର୍ ଫାଇଭ୍ ଇଣ୍ଟୁ ଥ୍ରୀ ଟୁ ଦି ପାର୍ ଫାଇଭ୍

শিক্ষণ কাজ পাঁচ কণে দেখ ঘাটা বিশিষ্ট ঘাতরাশি মান ভাগ ফলক এক আধার বিশিষ্ট ঘাতরাশি প্রকাশ কর দেখ টে টু দি প ফাইভ হরণ টু টু দি পাইভ এটি মধ্যে কোণ সমান অ তখন আধার টেন হরণ টু বা আমি টে টেন বাই টু আমি লিখিপার হোল টু দি প ফাইভ টেন বাই টু যে কে ফাইভ তেমন ফাইভ টু দি প ফাইভ সেইভাবে ভাবে সিক্সটিন টু দি প টেন হরণ এইট টু দি প

निश्चित भावर तम बुझिपारी थियो एजुकेशन एजुकेसन टाप्र भिडियो भल लाग कमेन्ट सेयर गर्दि सब्सक्राइब गर्नु सब्सक्राइब गरिन कि त्लास बहुत कि गणित तम यही च्याने त ठीक अहि आज क्लास धन्यवाद बाय बाय